মজার পাঠশালা, হাতে খড়ি হবে অনলাইনে। বাংলা ভাষার জন্মকথা লিখেছেন হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ মূলত বাংলা ভাষার জন্মকথায় আমাদের বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে সম্যক ধারণা দিয়েছেন। তো আজ থেকে 100 বছর আগেও কেউ জানতো না যে বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছে। একদল মানুষ মনে করতেন যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সংস্কৃত থেকে। তাদের এটি মনে করার কারণ ছিল বাংলা ভাষায় অনেক শব্দ ব্যবহৃত হইত সংস্কৃত ভাষায়, যার ফলে তারা ধারণা করত যে সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি হয়েছে বাংলা ভাষা, এবং সংস্কৃত হচ্ছে বাংলার জননী এবং বাংলা হচ্ছে সংস্কৃতের মেয়ে। তবে সে মায়ের দুষ্টু মেয়ে হয়, সে পরবর্তীতে আস্তে আস্তে মায়ের কথা মেনে না চলায় পরিবর্তিত হয়ে যায়। কিন্তু 1900 থেকে আরেকদল লোক ছিলেন যারা মনে করতেন যে সংস্কৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়নি, কারণ সংস্কৃতের মধ্যে বাংলার ব্যবধানটা ছিল অনেক বেশি। অ্যাকচুয়ালি সংস্কৃত ছিল তৎকালীন উঁচু সমাজের অর্থাৎ শিক্ষিত সমাজের লেখ্য ভাষা, আর তখন মানুষ কথা বলতো প্রাকৃত ভাষায়। তো এই প্রাকৃত ভাষাটাই ছিল মানুষের তখন কথ্য ভাষা। তো এই প্রাকৃত ভাষা থেকে হয়তো উৎপত্তি ঘটেছে বাংলা ভাষা। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেক ধরনের প্রাকৃত ভাষার প্রচলন ছিল, তাহলে কোন প্রাকৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেছে বাংলা ভাষা? এই প্রশ্ন সম্পর্কে সর্বপ্রথম স্পষ্ট মত প্রকাশ করেন জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। তিনি বলেন যে মাগধী শব্দের কোনো পূর্বাঞ্চলীয় ভাষা থেকে তৈরি হয়েছে প্রকৃত বাংলা ভাষা। পরবর্তীতে ডক্টর সুনীতি কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে বিস্তারিত ইতিহাস লেখেন। তো তার ইতিহাস থেকে আমরা স্পষ্ট ধারণা পাই বাংলা ভাষার জন্ম থেকে, বাংলা ভাষার জন্ম কোথা থেকে হয়েছে সেই সম্পর্কে। তো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ব্যাখ্যা মতে আমাদেরকে বাংলা ভাষার জন্মকথা যদি বাংলা ভাষার জন্ম যদি জানতে হয় কোথা থেকে হয়েছে, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে প্রায় 1000 বছর পূর্বে। ইউরোপ এবং ভারতীয় উপমহাদেশের বেশ কিছু ভাষায় ছিল গভীর মিল। তো ইউরোপীয়র এই যে ভাষাগুলো, এই ভাষার সর্বপশ্চিমে ছিল, সর্বপূর্বে ছিল ইউরোপ, এবং সর্বপশ্চিমে হচ্ছে ভারত এবং বাংলাদেশ। তো এই অঞ্চলের ভাষাগুলোকে ভাষাবিদরা একটি ভাষাবংশের সদস্য বলে মনে করতেন। সেই ভাষাবংশটির নাম ইন্দো ইউরোপীয় ভাষাবংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষাবংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশের ছিল অনেকগুলো শাখা। তার মধ্যে একটি শাখা হচ্ছে ভারতীয় আর্য শাখা। এই ভারতীয় আর্য ভাষার ছিল তিনটি রূপ বা তিনটি শাখা। তার মধ্যে একটি শাখা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। মূলত বৈদিক ভাষাকেই বলা হতো প্রাচীন ভারতীয় আর্য ভাষা। বৈদিক ভাষার প্রমাণ পাওয়া যায় বেদের শ্লোকে এবং ঋগ্বেদের মন্ত্রগুলোতে। এই বৈদিক ভাষাটির প্রমাণ পাওয়া যায় অর্থাৎ এই বেদের শ্লোকগুলো যখন রচনা করা হয়, এটি করা হয় প্রায় যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর পূর্বে। এবং এই বৈদিক ভাষাগুলো তখনকার বেদের অনুসারীরা এগুলোকে পবিত্র মনে করে এই বৈদিক ভাষা, এই বেদের শ্লোকগুলোকে মুখস্থ করে রাখত। এবং এই ভাষাটি ছিল, আস্তে আস্তে এই ভাষাটি 100 বছর ধরে পরিবর্তিত হতে থাকে, কিন্তু এই ভাষাটি জনসাধারণের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে। তো পরবর্তীতে ভাষাবিদরা এই ভাষাটিকে কিছুটা পরিমার্জিত করে, নিয়মতান্ত্রিক করে নতুন একটি ভাষার জন্ম দেয়, যে ভাষাটি হচ্ছে সংস্কৃত।
এখন আমরা ফিরে আসি ভারতীয় আর্য ভাষায়। ভারতীয় আর্য ভাষার আরেকটি শাখা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা। মূলত প্রাকৃত ভাষাটি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা। এই প্রাকৃত ভাষার সর্বশেষ যে অংশটি ছিল, অর্থাৎ সর্বশেষ যে রূপটি, সেটি হচ্ছে অপভ্রংশ। বিভিন্ন ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে এই অপভ্রংশের বিভিন্ন রূপ প্রচলিত ছিল এবং এই অপভ্রংশ থেকেই আমাদের উদ্ভব ঘটে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, মারাঠি প্রভৃতি ভাষা। তাহলে এই হচ্ছে আমাদের বাংলা ভাষার উৎপত্তি কিভাবে ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আমি আরেকবার বলি যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি শাখা হচ্ছে ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষার মোট তিনটি রূপ আছে। একটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। মূলত বৈদিক ভাষাকে প্রাচীন ভারতে আর্য ভাষা বলা হয়, যে ভাষার, যে বৈদিক ভাষার পরিমার্জিত রূপটি হচ্ছে আমাদের সংস্কৃত ভাষা। এবং ভারতীয় আর্য ভাষার আরেকটি রূপ হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা। এই মধ্য ভারতীয় আর্য ভাষাগুলো হচ্ছে প্রাকৃত ভাষাগুলোকে মধ্য ভারতীয় আর্য ভাষা বলা হয়, এবং প্রাকৃত থেকে অপভ্রংশ এবং অপভ্রংশ থেকে তৈরি হয়েছে আমাদের বাংলা ভাষা। তো এখন এখান থেকে যদি আমাদের সৃজনশীল আসে, তার মধ্যে সৃজনশীলটা কোথা থেকে আসতে পারে? মূলত এখানে যে বাংলা ভাষার উৎপত্তি এবং সংস্কৃত ও বাংলা ভাষার উৎপত্তিগতভাবে যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা থেকেই বেশিরভাগ আমাদের গ এবং গ প্রশ্ন আসতে পারে। ক খয়ের জন্য তোমরা পুরো বইটা পড়বা এবং আমাদের সাজেশন অংশ থাকবে, সেখানে দেখবা এই অধ্যায়টায় প্রচুর পরিমাণে বেশ কিছু সাল আছে এবং বেশ কিছু নাম আছে। তো এখান থেকে প্রচুর টিকও আসতে পারে, তো টিকের জন্য তোমরা অধ্যায়টা খুব ভালো করে পড়বা, এবং যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাদেরকে ইনফর্ম করো, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা সমাধান করে দিই।